থেকে ভিডিও আসবে। আর তোমাদের দাদা ভাই চলে আসছে আর কতদিন পর, তো তোমাদের সামনে একটু কাউন্ট করে নিচ্ছি। আজকে হচ্ছে রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, রবিবার আসছে 7 দিন। তো এরকম এরকম করে আমার কাউন্ট করতে খুব ভালো লাগে, যখন এই যে একটা একটা করে দাগ কমতে কমতে নিচের দিকে আসে না, খুব ভালো লাগে। তো ওর আর 7 দিনের দিন দেখা হবে, 6 দিন পর আসছে, 7 দিনের দিন দেখা হবে, আমি ভীষণ হ্যাপি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। তো আমি এই মাত্র ফ্রেশ ট্রেশ হয়ে, এই যে পুরো ফ্রেশ হয়ে গেছি, আর খুব সকালেই উঠেছি, 5টা সাড়ে 5টা হবে এরকম উঠেছি অনেক আগে। এখন আমি বেশি ঘুমোতে পারি না, খুব তাড়াতাড়ি উঠে পড়ি, আর ঘুমোতে ভালোও লাগে না বেশিক্ষণ। তো এখন বাজে 6টা 45, তোমার ফ্রেশ ট্রেশ হতে 6টা 45 বেজে গেছে। সকালে খেয়েছি বলতে গ্যাসের ট্যাবলেট, যেটা আমাকে খেতেই হবে, না খেলে চলবে না। তারপর খাওয়া হয়েছে খেজুর, এই যে খেজুর এনে রাখা হয়েছে, কারণ আমার প্রেশার খুব লো, ভীষণই লো, যার জন্য আমাকে খেজুর খেতে হয়, নইলে মাথা ঘুরে প্রচণ্ড। তো চলো এখন খাবো বাদাম আর চা খাবো। তো সকালবেলায় এই ঠান্ডার দিনে চা না খেলে মনটা ভালো লাগে না, তার জন্য চা একটু খাই। জানি চা খাওয়া ভালো না প্রেগনেন্সিতে, বাট তবুও মনটা কেমন করে চা না খেলে। তো চলো। আর হ্যাঁ, আমি ভিডিও দিতে, আমি রোজ রোজ ভিডিও দিতে পারছি না, রোজ রোজ কি, আমি অনেক দিন ভিডিও বন্ধ করেছি, কারণ আমি, আমার শরীরটা খারাপ, তোমরা তো বুঝতে পারছো প্রেগনেন্সিতে কতটা প্রবলেম হয়, আশা করি তোমরা জানো। মনও করে না, ভালোও লাগে না, আর এমনিতে হাজব্যান্ড থাকে না, মানসিক সাপোর্ট পায় না, কোনো কিছুই পায় না, তো যার জন্য মনটা ভীষণ খারাপ করে। আর দিদাদের বাড়ির রং হয়েছে দেখতেই পাচ্ছো, তো ওটাকে আমি একদিন দেখাবো, তোমাদের সব ঘর ঘুরিয়ে আমি একদিন দেখাবো যে কেমন কালার করেছে। তো চিন্তা নেই, এবার থেকে ভিডিও আসবে। আর তোমাদের দাদা ভাই চলে আসছে আর কতদিন পর, তো তোমাদের সামনে একটু কাউন্ট করে নিচ্ছি। আজকে হচ্ছে রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, রবিবার আসছে 7 দিন। তো এরকম এরকম করে আমার কাউন্ট করতে খুব ভালো লাগে, যখন এই যে একটা একটা করে দাগ কমতে কমতে নিচের দিকে আসে না, খুব ভালো লাগে। তো ওর আর 7 দিনের দিন দেখা হবে, 6 দিন পর আসছে, 7 দিনের দিন দেখা হবে, আমি তো ভীষণ হ্যাপি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তার জন্য আর চিন্তা নেই, এবার থেকে আমি চেষ্টা করবো যতটা পারবো তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। অনেকে আমাকে বলেছে যে দিদি ভিডিও করো না কেন, ভিডিও করো না কেন, তো আমার খুব খারাপ লাগে তাদেরকে ভিডিও দিতে পারি না। আর হ্যাঁ প্লিজ দেখো, তো আমার চ্যানেলটা অনেকটা ডাউন খেয়ে গেছে, কারণ আমি অনেক দিন ভিডিও পোস্ট করিনি, যার জন্য আমার ভিউয়ার্স হচ্ছে না, অনেক ডাউন খেয়ে গেছে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো, কমেন্ট করো, তাহলে আবার ওটা নতুন করে গ্রোথ পাবে। আমি নিজের চ্যানেল আমি নিজেই খারাপ করে ফেলেছি, বাট কী করবো, কিছু করার নাই, মানুষের অসুস্থতার আগে ভিডিওটা মানছি আগে, বাট শরীর খারাপ হলে কী করা যাবে, কিছু করার নেই। তো তোমরা প্লিজ সাপোর্ট করো আমাকে, পুরো ভিডিওটা ওয়াচ করো অ্যান্ড কমেন্ট করো, তাহলে আবার গ্রোথ পাবে। আর তোমরা ভালোবাসা দিও আমার, আমাকে আর আমার যে আসছে তাকেও অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো চা করে নিই, চাটা করে নিয়ে আসি, তারপর কথা বলছি। তো এই যে সকালবেলায় মুড়ি, মেয়ের বিস্কুট, আর এখানে রয়েছে ক্রিম বিস্কুট, আর এই যে চা, লিকার চা। তো তোমরা হয়তো কান্নাকাটির আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ এখানে পাশের বাড়িতেই ওনার মেয়ে মারা গেছে, তো তার যার জন্য কান্নাকাটি করছে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, আমার শ্বশুরবাড়ির কেউ একজন মারা গেছে, তো আমার এই সময় আসর চলছে, কালকেই মারা গেছে। তো এমনিতে প্রেগনেন্সিতে খেতে এত প্রবলেম হয়, তার উপর 12টা দিন আমাকে সেদ্ধ বা নিরামিষ, নিরামিষও নয়, যেটা বলে বয়েল খাবার খেতে হবে, কিছু করার নেই, পালতে তো হবেই। তো জানি খুব কষ্ট হবে, এমনিতেই আমি খেতে পারি না, তার উপর মানে সিদ্ধ খাবার আমি কী করে খাবো সেটাই আমি ভাবছি, পালতে হবে, কিছু করার নেই। প্রেগনেন্সিতে এগুলো বেশি করে পালতে হয়, যদি একবার কানে পৌঁছায় যেরকম হয়েছে, তো পালতে হবেই। তো যাই হোক, চলো খেয়ে নিই, তারপর কথা বলছি। এই যে আমাদের নতুন সদস্য মিমি, সাড়া দিচ্ছে আমার কথায়। এরা দুজন এসেছিল, তার মধ্যে একজন মারা গেছে, কারণ এদের একটা রোগ হয়েছিল, যার জন্য একটা মারা গেছে, আর এ ছিল মিশুখি, যার জন্য এ মানে আমার আশেপাশে ঘুরতো, তার জন্য একে মেডিসিন খাইয়ে আমি ঠিক করেছি। তো কন্টিনিউ এক সপ্তাহ মেডিসিন খাইয়েছিলাম, ডক্টরও দেখানো হয়েছে একে, তারপর এ ঠিক হয়েছে। ওই ম্যাও, তো এখন পুরোপুরি সুস্থ, নতুন সদস্য হয়ে গেছে ও বাড়ির। যাই হোক, আমি ওকে খেতে দিই, বাড়িতে বিড়াল পছন্দ করে না, আর আমিও তেমন
নাড়ি না, কারণ এমনিতে প্রেগনেন্সিতে বিড়াল নাড়াটা উচিত নয়। তো জাস্ট খেতে দিই আর এমনি ঘুরে ঘুরে বেড়াই, আর কিছুই না। ওর নাম দিয়েছি মিমি, আর ওকে যদি ম্যাও বলে ডাকা হয় তবেই ও শুনতে পায়, নইলে ও পায় না। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে 9টা। তো এই যে আমি রান্না করতে চলে এসেছি। তো আজকে কী কী করবো আগে বলেছি আসুন, তো আসলে আমি কী কী রান্না করবো সেটা তোমাদের একটু দেখাই। যে এটা কালকে ঘিটা আনা হয়েছে, যেহেতু আসুদ হয়েছে তার জন্য এই ঘিটা আনা হয়েছে। তো এটা আমি একটু ঢেলে রাখছি, কারণ সম্পূর্ণটাই এঠু হয়ে যেতে পারে, তার জন্য এটা ফ্রিজে রেখে দেবো, তাহলে ভালো থাকবে। আর পিওর ঘি, এটার স্মেলটাই মানে খুব সুন্দর স্মেল এটার, বাড়িতে তৈরি ঘি। তো ঘি দিয়ে রান্নাগুলো হবে। আর এই যে এখানে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি, তো এটার করব একটা তড়কা করব, যাই হোক। আর এই যে কাঁচা লঙ্কা, তোমরা তো জানো ছ্যাঁকছুক করতে নেই, এগুলো আওয়াজগুলো করতে নেই আসুদ পালতে হলে। আর এই যে চুকুর শাক, অনেকদিন থেকেই টক খেতে ইচ্ছে করছিলো, তো তার জন্য আজকে নিয়ে এসেছে চুকুর শাক। তো আমি করবো চুকুর শাকের টক, আর এই যে আলুর তরকারি, ইয়া দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। তো রান্না টান্না করে নিই, তারপর আবার তোমাদের সাথে বক বক করছি। তো এই যে এখানে হচ্ছে টক, চুকুর শাকের টক, আর এই যে এখানে হচ্ছে আলু আর বেগুন দিয়ে তড়কা। এর মধ্যে আমি ঘি আর লবণ দিয়েছি, তাছাড়া কিছু দিন আর কাঁচা লঙ্কা। এটা হতে একটু টাইম লাগবে। এই যে আলু তরকারি ফাইনাল লুক, তো এটা দিয়ে আমাকে খাবারটা খেতে হবে। এর মতো ঘি দিয়েছি, কোনো প্রবলেম নেই, খেতে টেস্টি হবে। কাঁচা লঙ্কা ঘি দিয়ে ভালো করে করেছি, তো আমার তো খুব সুন্দর লাগছে, কারণ আমি আগেই চেখে দেখেছি কেমন হয়েছে, যেহেতু এটা আমিই খাবো, তো বেশ ভালোই হয়েছে। তোমার রান্না করা হয়েছে, আর কি করেছি সেটা তো দেখলে। আর এই যে কড়াটাও মাজা হয়ে গেছে, এই যে রেখে দিলাম। আর এদিকে বিল্লু, সরি বিল্লু নয়, এর নাম মিমি রেখেছি। তো আগে একটা ক্যাট ছিল, তো তার নাম ছিল বিল্লু, তো তার জন্য প্রায় মাঝে মাঝে একে বিল্লু বলে রাখি। তো এর কাণ্ড দেখো, এ এখন খাবে, তো তার জন্য পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। চলো শাকটা রেখে দিই ফ্রিজে, আর ঘিটাও রেখে দিয়ে আসতে হবে। এই যে, তো এটা আবার আমার কালকে হয়ে যাবে, কারণ আমার টক খেতে এখন খুব ভালো লাগে। তো টক না থাকলে যেন খেতে ইচ্ছে করে না কিছু, তাই মনে হয়। তো এটাকে ঠিক করে রেখে দিই। তো আমাদের ফ্রিজ তেমন পরিষ্কার নেই ভালোভাবে, তো দয়া করে কেউ কিছু কমেন্ট করবেন না ফ্রিজ নিয়ে। তো দেখতে পাচ্ছ কেমন একটু নোংরা হয়ে আছে, তো যাই হোক তেমন কিছু নেই ফ্রিজে। ওই, আর ও খুব ফ্রিজ চিনেছে, কারণ ফ্রিজ থেকে যেহেতু মাছ বের করা হয়, তো দেখেছে অনেকবার মাছ বের করতে দিয়েছে, তার জন্য ফ্রিজটাকে খুব ভালোবাসতে লেগেছে এখন। এই যে দেখো ওর কাণ্ড দেখো, কীভাবে গা ঘিসবে ফ্রিজটার উপর, কারণ ও বলতে চাইছে যে মাছ বের করে দিতে ফ্রিজ থেকে, পাগল একটা। হ্যালো ফ্রেন্ড, তো আমি এখন যাচ্ছি মারতে পারি নিম পাতা আনতে, তো চলো। মা কোথায় যাও, খুব ফেলি তো ওষুধ দিচ্ছে। ক্রিম দেওয়ার পর বডি চুলকায়, কিছু বেলায় না অথচ চুলকায়। এই যে নিম পাতা, তো এই নিম পাতা এখন ফোটাবো। এই যে ধুয়ে ফ্রেশ নিম পাতা জাল দিতে দিয়েছি, যাতে এটা ভালো করে এর নিম পাতার রসটা বের হয়ে যায়। তো
চলো, আমি ওখানে জাল দিতে চলে জাল দিয়ে চলে এসেছি নিম পাতাটা। ভালো করে ওর নিম পাতার যে রসটা সেটা ফুটিয়ে ভালো করে যখন বার হবে তারপর অফ করে দেবো, তারপর ওটা ঠান্ডা হবে, তারপর স্নান করার সময় ওটা গায়ে ঢেলে নিতে হবে। লাস্টে সাবান দিয়ে পরিষ্কার করার পর তারপর জলটা পুরো বডিতে ঢেলে দিতে হবে। তো এর আগে একদিন দিয়েছিলাম, মাঝে একদিন গ্যাপ রেখেছিলাম, বাট অনেকটা চুলকুনিটা কম হয়েছে, কারণ প্রেগনেন্সিতে অনেকের চুলকুনি হয়, তো আমার পুরো বডিতেই চুল যায়। তো যাই হোক, র্যাশ তেমন কিছুই র্যাশ বেড়ায় না কিচ্ছু না, বাট চুলকাবে এরকম। তো যাই হোক, তো চলো, এই যে আমি রেস্ট করছি এখন, আর পিছনে বালিশ দিয়েছি, এই যে এখানে রয়েছে একটা বালিশ, দেখা যাচ্ছে না, যাই হোক, কারণ বালিশ না দিলে আরাম পাওয়া যায় না, প্রচণ্ড মানে চাপ দিয়ে বসতেও পারি না ঠিক করে। তো যাই হোক, তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আর এখন তোমাদের দাদাভাইকে ফোন করবো, একটু কথা বলবো, তারপর স্নান করতে যাবো, আর তাছাড়া ভিডিও এডিট করতে হবে এখনও। তো চলো, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আবার বলছি, আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। এমনিতে আমি আমার চ্যানেলের মানে দফা উড়িয়ে দিয়েছি, বাট আবার সেটাকে রিকভার করতে হবে আমাকে। তো চলো, বাই, আবার দেখা যাচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওর সাথে।